আমার প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড সামেটিভ এক্সামের গণিতের কোশ্চেন পেপার নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 25 আর সময় তোমাদের থাকবে 50 মিনিট। সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা ষষ্ঠ শ্রেণীর গণিতের সেকেন্ড সামেটিভ এক্সামের নমুনা প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ। একের দাগে রয়েছে বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন, একের এক। একের চার অংশ ডিম নষ্ট হলে ডিম নষ্ট হয়েছে শতকরা, উত্তর হবে এরটা 25%। দুই নম্বর, 500 গ্রাম সমান সমান, উত্তর হবে সি এরটা 0.5 কিগ্রাম। পরের প্রশ্ন তিন নম্বর, 0.3, 0.16, 0.1 সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজালে পাওয়া যাবে, উত্তর হবে বি এরটা 0.1, 0.16, 0.3। চার নম্বর প্রশ্ন, 3.5 ও 1.15 এর উত্তর হবে ডি এটা, গসাগু সমান এবং লসাগু সমান। দুয়ের দাগে রয়েছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। প্রথম, একটি নীরের চোঙের বক্রতল এবং সমতলের সংখ্যা যথাক্রমে, এটা হবে বি এরটা 1.2। দুই নম্বর, একটি নীরের শঙ্কু বক্রতল ও সমতলের সংখ্যা যথাক্রমে, এটা হবে এরটা 1.1। তিন নম্বর, বর্গাকার ভূমিযুক্ত প্রিজমের ধার সংখ্যা এবং তল সংখ্যা যথাক্রমে, উত্তর হবে ডি এরটা 12.। চার নম্বর, বর্গাকার ভূমিযুক্ত পিরামিডের ধার সংখ্যা এবং তল সংখ্যা যথাক্রমে, এটা হবে সি এরটার সঙ্গে 8.5। তারপর রয়েছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। এখানে দেখো তিনটে চিত্র দেওয়া আছে, ভালো করে চিত্রগুলো দেখে নাও। প্রশ্ন রয়েছে, নিচের শব্দগুলি ওপরের কোন চিত্রগুলির সঙ্গে যুক্ত মেলাও। প্রথম, সমরেখ হবে চিত্র বি, অসমরেখ হবে চিত্র এ, আর সমবিন্দু হবে চিত্র সি। ভালো করে দেখে নাও। দুই নম্বর প্রশ্ন রয়েছে, এ হাতের কাজে 50-এর মধ্যে 20 নম্বর পেয়েছে, কিন্তু বি 25-এর মধ্যে 10 নম্বর পেয়েছে, কে বেশি পেয়েছে শতকরার সাহায্যে নির্ণয় করো। তিন নম্বর প্রশ্ন, একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 14.4 সেমি, ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য দশমিক সংখ্যায় লেখো। চারের দাগে রয়েছে সংখ্যারেখার সাহায্যে বিয়োগফল নির্ণয় করো, +7 -(-5). দুই নম্বর, সুজাতার তথ্য থেকে স্তম্ভচিত্র অঙ্কন করো। গান গাইতে ভালোবাসে সুজাতার বন্ধুর সংখ্যা 4 জন, নাচ করতে ভালোবাসে 5 জন, আর আঁকতে ভালোবাসে 7 জন। এই তথ্যগুলো দিয়ে তোমাদের কিন্তু স্তম্ভচিত্র অঙ্কন করতে হবে। ভালো করে প্রশ্নপত্রটি দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেলে তোমরা নতুন হও, লাল কালার যে সাবস্ক্রাইবের প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করো, যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও। আমরা কিন্তু ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণীর প্রতিটি বিষয়ের অধ্যায়ভিত্তিক ছোটো প্রশ্নের উত্তর সহ সাজেশন এবং বড় প্রশ্নের সাজেশন কিন্তু আপলোড করে দিয়েছি, এবং তার পাশাপাশি প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পরপর দেখে নিতে পারবে। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও। তোমাদের উদ্দেশ্যে আরও একটি গুরুত্বপূর্ণ টিপস, তোমাদের পরীক্ষার আগের সপ্তাহগুলোতে যে প্রশ্ন উত্তরগুলো নিয়ে তোমাদের ক্লাসে বারবার আলোচনা করা হবে বা যে প্রশ্ন উত্তরগুলো তোমাদের ক্লাসে লেখানো হবে, সেই প্রশ্ন উত্তরগুলো কিন্তু আমাদের সাজেশনের পাশাপাশি খুব ভালো করে প্র্যাকটিস করবে। আশা করা যায় প্রতি বছরের ন্যায় এবছরও তোমরা আমাদের সাজেশন অংশ থেকে সমস্ত প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে। সেহেতু প্রতিনিয়ত যে অধ্যায়ভিত্তিক সাজেশনগুলো আমরা তোমাদের কাছে তুলে ধরছি, সেই সাজেশনগুলো খুব ভালো করে ফলো করো, তাহলে দেখবে প্রতিটি বিষয়ের পরীক্ষায় খুব ভালো হবে। তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন।